ভোলায় গেট ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, সংঘর্ষ, কলে সহ আহত 15 জন, এই কেমন ঘটনা ঘটে গেল? আমরা যে গেট করছে না, গেটের কাছে ফিতার ধরার ধরছি, জামেরা এসে কি করছে, গেটে টাকা দেনা বলতেছে, এগুলো কোন ধরনের ছোট লোকি নেশার এই সেগুলো বলে, মানে গেট ছিল লোহার ইদের, ওইটা উঠে আমার মাথা পাশে বাড়ি দিছে। তারপর আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। 2 মাস আগে হারুনুর রশিদের মেয়ে ইন্নপুরের সঙ্গে একই এলাকার জাকির হোসেনের ছেলে শরীফের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। ভোলায় বিয়ে বাড়িতে গেট ধরার টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে কনেসহ দুই পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরতলির জামিয়া লতা মুন্সি সর্দার বাড়ির হারুনুর রশিদের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে বলে জানান সদর থানার ওসি মোহাম্মদ শাহিন ফকির। দুইকে সব বাংসুর করছে, আমাদের জায়গা থেকে লাকড়ি নিয়ে আমার মামি, আমার মামা, আমার সব, আমাদের আত্মীয় স্বজন সবাইরে মারছে। মারার পর আমাদের 2 ব্লক খান ছিল, প্রায় 70,000 টাকা ক্যাশ ছিল, সেই টাকাগুলো নিয়ে গেছে। মেরে যে শাড়ি গহনা দিছে সব খুল্লামের কাছ থেকে নিয়ে গেছে ওরা। শনিবার তিনি বলেন, এই ঘটনায় কনের পাশাপাশি তার বাবা মা আহত হয়েছে, বন্ধ হয়েছে বিয়ের অনুষ্ঠান। আহত মধ্যে 12 জনকে ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। 2 মাস আগে হারুনুর রশিদের মেয়ে নূপুরের সঙ্গে একই এলাকার জাকির হোসেনের ছেলে ওরফে শরীফের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরকে বরণ করে নেওয়ার সময় বিয়ে বাড়ির মূল ফটকে গেট ধরে কনেপক্ষ। গেট ধরার টাকা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরই যে ধরে বরপক্ষের লোকজন হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার, টেবিল, আসবাবপত্র ভাঙচুর করে, অন্যান্য অতিথিদের আপ্যায়নে রান্না করা খাবার তছনছ করে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এতে কনের বাবা, মা, ভাই, বরের বাবা, খালু সহ উভয় পক্ষের 15 জন আহত হয়। আমাদের ড্যাগোর্ডারে পোলাবান আছে 3-4 জন ড্যাগোর্ডার লোক, তাদেরও পিড়েছে, পিড়িয়ে বেড়াইয়া তারা চলে গেছে বেড়াই। এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে সব মালামাল সব ভেঙে গেছে, বেড়ে 4-5 লাখ টাকা মালামাল। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওসি শাহিন ফকির জানিয়েছেন, শুক্রবার রাতে ঘটনাটি জানতে পারে পুলিশের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং আহতদের দেখতে হাসপাতালে পুলিশ যায়। কনের বাবাকে থানায় অভিযোগ দিতে বলা হলেও শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দুই পক্ষের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর ও কনের পক্ষের স্বজনরা বসে এই ঘটনার মীমাংসা করবেন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কী মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।